দুই কন্যার জনক, অথচ সরকারি ডাটাবেজে নিজেকে এক মেয়ে ও তিন ছেলের বাবা হিসেবে উল্লেখ করেছেন বগুড়ার মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসে তিন দফায় চাকরিও পেয়েছেন তার কথিত তিন ছেলে। এসব ঘটনায় তিনটি মামলা করেছে দুদক। রফিকুলের কথিত ছেলেদের সাময়িক বরখাস্ত করেছে সংশ্লিষ্ট বাহিনী। রফিকুলের দাবি, পোষ্যরা তার নিজের সন্তান না হলেও সন্তান তুল্য, মেধা ও যোগ্যতায় চাকরি পেয়েছে সবাই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যের সন্তানকে নিজের দেখিয়ে কোটা অপব্যবহারের অভিযোগ বগুড়ার এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। সোনাতলা উপজেলার রানীরপাড়া গ্রামের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তারই এক সহযোদ্ধা। প্রশাসনের বিভিন্ন দফতরে দেয়া অভিযোগে বলা হয়েছে, নিজের কোনো ছেলে সন্তান না থাকলেও দুই ভাতিজা আর এক ভাগিনাকে ছেলে দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় তাদের বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দিয়েছেন রফিকুল। এটা প্রমাণ হলো ওই আমি যখন আমাদের বাড়ির উপরে কেস করলাম সিয়াতে বগুড়ায় বোটায় এক নম্বর করে, তখন কোর্ট থেকে আমাকে নির্দেশ করা হলো যে আপনি আপনাকে বায়োডাটা জমা দেন যাদের নামে অভিযোগ করছেন। ওই বায়োডাটা তুলবে যা দেখলাম যে ওনার দুইজনে সাতজন ছিল। প্রাথমিক অনুসন্ধানে জালিয়াতির সত্যতা পেয়েছে দুদক। অন্যের সন্তানকে কোটায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে রফিকুল ও তার পুত্র পরিচয় দেয়া তিনজনের বিরুদ্ধে তিনটি মামলা করেছে সংস্থাটি। কোটার অপব্যবহার করে রাষ্ট্রের 92,37,000 টাকা আত্মসাতের ঘটনাও প্রাথমিকভাবে উঠে এসেছে। এছাড়া উপজেলা কমান্ডার থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে রফিকুল 102 জন ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করেছেন বলেও অভিযোগ স্থানীয় এক মুক্তিযোদ্ধার। 102 জনকে ভুয়া মুক্তিযোদ্ধা খালি সব আসে রফিকুলের কাছে, এই যে ভুয়া মুক্তিযোদ্ধা আছে 102 জন, তাদের যে ছেলে সন্তানেরা যা পুলিশের চাকরি করছে তাদের কাছে তাই শুনত, কেউ সাংবাদিকও আসে না, দুদকও আসে না। এসব অভিযোগ যার বিরুদ্ধে তার মুখোমুখি যমুনা টেলিভিশন। জানতে চাই দুদকের মামলা সম্পর্কে। আমার দুই মেয়ে এটাও ঠিক আছে, কিন্তু অন্যের সন্তান নয়, আমার নিয়ারেস্ট মানে আমার ছোট ভাইয়ের ছেলে, ছোট বোনের ছেলে, তাদেরকে আমি পালছি। তাদের হচ্ছে জাতীয় পরিচয়পত্রে কি পিতা হিসেবে আপনার নাম? আমার নাম কোটা তো ছোটোটার টাইমে ছিলই না, আর ও আগেরগুলোর টাইমে কোটা ছিল, কিন্তু তারা মেধাতেই তাদের ইয়ে দেখেন, বগুড়াতেই তো আছে। রফিকুল ইসলাম প্রায় 2 যুগ ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।